আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কক্সবাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় ভিপি নূর সহ অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম মুক্তিযুদ্ধ মঞ্চের। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না, আইন বাস্তবায়ন ও বিচারের বাধা দূর করার তাগিদ বিশ্লেষকদের। এবং করোনা ভাইরাসে দেশে আরও ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০০র বেশি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ আর আন্দোলনের মধ্যেও কক্সবাজারে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করেছে এক বখাটে, পরে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তার দুঃসম্পর্কের এক আত্মীয়। সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে না পেয়ে বাবাকে মারপিটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাসনা দাস। কক্সবাজারের রামুতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে সাইফুল ইসলাম সোহেল নামের এক বখাটে। শুক্রবার সন্ধ্যায় চা বাগান এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে রাতেই সোহেলকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের সহযোগী শাহেদ এখনও পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলার প্রধান আসামি বাদুলসহ তিনজনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই কর্মকর্তারা। একলাশপুরের ওই গ্রামে পরিদর্শনের সময় তদন্তকারী মোমিনুর রশিদ পাটোয়ারির সাথে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই মেয়েকে রাস্তার পাশে ঝোপে নিয়ে নির্যাতন চালায় দূরসম্পর্কের আত্মীয় দেলোয়ার, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। লালমনিরহাটে গণধর্ষণ মামলায় রকি নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৬ অক্টোবর কালীগঞ্জ স্টেশন থেকে কাউনিয়া ফেরার পথে ট্রেন ধরতে ব্যর্থ হলে রকিসহ ৪ বখাটে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করে। বাকিদেরও ধরার চেষ্টা করছে পুলিশ। এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে না পেয়ে বাবাকে মারপিটের মামলার প্রধান আসামি শামীম আহমেদকে শনিবার আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার ১০ দিনের রিমান্ড চাইলে শুনানির জন্য রবিবার দিন ধার্য করে শামীমকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন জজ আদালত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ৪ দফা দাবিতে বিকেলে মঞ্চে নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিলে প্রায় ২.৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এছাড়া ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। একরামুল হক সাইমের রিপোর্ট। নির্ধারিত ঘোষণা ছাড়াই শনিবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ অভিযুক্তদের গ্রেপ্তারসহ ৪ দফা দাবি জানায় তারা। নূরের সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকেও নিষিদ্ধ করার দাবি তাদের। নোয়াখালী এবং সিলেটের যে ধর্ষণের ঘটনা, জড়িতদেরকে কিন্তু সরকার তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা ফরাজি বিথি সে দীর্ঘদিন ধরে মামলা করার পরেও পুলিশ সেই আসামিদেরকে গ্রেপ্তার করছে না। যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ না পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। টানা কর্মসূচির কথা ঘোষণা করলেও বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাহবাগে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চ। ফলে প্রায় ২.৫ ঘণ্টা পর স্বাভাবিক হয় সেখানকার যান চলাচল। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ সহ ৯ দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। কয়েকদিন ধরেই প্রতিদিন বিকেলে কর্মসূচি পালন করছে বামপন্থী সংগঠনটি। আমরা মনে করি ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। এ কারণে আমরা তার পদত্যাগ দাবি করেছি। পাহাড় থেকে শুরু করে সমতলে পাহাড়ি নারীরাও ধর্ষিত হচ্ছেন, সেখানে বেসামরিক সামরিক সবাই পাহাড়ি নারীদের উপর নির্যাতন করছে। সে কারণে আমরা মনে করি এগুলোর একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার। এছাড়া শাহবাগে ধর্ষণ বিরোধী মানববন্ধনের আয়োজন করে কয়েকটি সংগঠন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং আইন বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়ার বাধা দূর করা জরুরি বলে মনে করেন আইন বিশেষজ্ঞ মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তি বিধানের পাশাপাশি আরও অনেক সংশোধন প্রয়োজন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশের নানা এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন। শিশু কিশোরী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষকদের জৈবিক লালসা থেকে রক্ষা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু আইন সংশোধনই এর সমাধান নয়। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সঠিক ধারায় মামলা, দ্রুত তদন্ত ও চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব জরুরি। এছাড়া দক্ষ প্রসিকিউশন ও বিচারকও নিয়োগ দিতে হবে। শিশুদের ধর্ষণে মৃত্যুদণ্ড আছে, কিন্তু সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে না এবং ধর্ষণও কিন্তু কমে নাই। শুধু একটা আইন করে দিলে হবে না, আইনের প্রয়োগের জন্য কিন্তু যেই সাপোর্ট, যেই অর্থবল, যেই বিষয়গুলো লাগে, এগুলো কিন্তু খুবই প্রয়োজন। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এখন যেটা হলো যে বিচারহীনতা। একটা ভিকটিম সেই ধরনের সুবিধাটা তারা থানায় পায় না, কোর্টে পায় না। মামলা গ্রহণ করাতেই তাদের সমস্যা হয়। তারপরে যদি বা মামলা কোনোভাবে গ্রহণ হয়, কিন্তু অনেক সময় লাগে তদন্তে। পাবলিক প্রসিকিউটর অফিস এখানে যথেষ্ট গাফিলতি দেখায় ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রে। নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে এসব মামলা সঠিক সময়ে শেষ করা সম্ভব বলেও মনে করেন তারা। আইন সংশোধনের চাইতেও বড় কাঠামোগত পরিবর্তন, এই যে প্রশাসন এবং প্রসিকিউশন তারা যৌথভাবে একটা মামলাকে পজিটিভ করতে হলে কি করতে হবে, কোন জায়গায়, এখানে দক্ষ একটা মনিটরিং ব্যবস্থাপনা লাগবেই। শক্ত মনিটরিং এর ব্যবস্থা থাকলে সেখানে কিন্তু আমরা 2 মাসের ভিতরে একটা জাজমেন্ট ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু আনা যায়। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার বিচার নিম্ন আদালতে শেষ হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার নিষ্পত্তি করতে আলাদা বেঞ্চ গঠনের প্রয়োজন বলেও মনে করেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফাঁসি নয়, ধর্ষণের শাস্তি 50 বছর কারাদণ্ডের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। নারীদের উপর পাশবিক নির্যাতন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আদ্দিন সচিবের রিপোর্ট। একের পর এক লোমহর্ষক নারী নির্যাতনের খবর, কোথাও ধর্ষণ, কোথাও আবার বিবস্ত্র করে গৃহবধূকে পাশবিক নির্যাতন। তাই মৃত্যুদণ্ডকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি করার দাবিতে সোচ্চার সচেতন মহল। তবে বিশিষ্টজনদের অনেকেই মনে করেন, ধর্ষকদের শাস্তি হিসেবে ফাঁসি সমাধান নয়, ধর্ষণ নির্যাতন বন্ধে অপরাধীকে 50 বছরের জেল নিশ্চিত করতে হবে। ফাঁসি 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 একটা ধাপ্পাবাজি, ফাঁসি একটা ধাপ্পাবাজি। আপনার মেয়েকে যদি কেউ নিয়ে যেত, তার জন্য আপনি 2 মিনিটের ফাঁসি দিয়ে খেয়ে আপনার কান্না থামতো, আমার কান্না তো থামতো না। ফাঁসির আন্দোলন না করে দীর্ঘমেয়াদী, সেটা কীরকম, আজকে 50 বছর। আলোচকদের দাবি, দেশের 100টি ধর্ষণের ঘটনায় বিচার হয় হাতে গোনা কয়েকটির, তাও খুব ধীর গতিতে। তাদের অভিযোগ, ক্ষমতার দাপটের কারণে বিচারের এই দীর্ঘসূত্রতা। জবাবদিহিতা না থাকার জন্য রাষ্ট্রের যন্ত্র আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে, এবং এই ভয়ঙ্কর হয়ে ওঠার কারণে রাজনৈতিক ছত্রছায়ায় আপনার জনগণের নিরাপত্তা চলে গেছে। বর্তমান সরকার তারা 2-1টি বিচার হয়তো করে, গ্রেফতার করে, কিন্তু যেইখানে ক্ষমতার খুঁটি শক্ত সেইখানে তারা বিচার করতে পারে না। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা দিতে না পারলে দেশের অগ্রগতি কোনোভাবেই সম্ভব না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের জন্য শুধু মৃত্যুদণ্ডের আইন নয়, দ্রুত বিচার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। সারা দেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, হুমায়ুন কবির, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন এতে বক্তব্য রাখেন। ধর্ষণের বিচারের দাবিতে অযথায় সরকারের সমালোচনা না করতে সবার প্রতি অনুরোধ করেন মুক্তিযোদ্ধারা। ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারো দাবির প্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়ে করছে। শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি সহিংস করার অপচেষ্টা করছে মন্তব্য করে সরকার এ বিষয়ে সজাগ রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তারা কি বিএনপি এবং তাদের সংগঠনের ধর্ষণকারীদের রক্ষা করতে চান? তারা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চান। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি। সরকার সজাগ রয়েছে। যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী, তাদের চিহ্নিত করার কাজ চলছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ আরও বেশি হয়েছে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার বিরোধী বক্তব্যের নিন্দা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, অতীতে যারা এসব অপকর্ম করেছে তাদের মুখে সমালোচনা মানায় না। আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমাদের নিজেদের সংস্কৃতি এখন হুমকির মুখে বলেও মন্তব্য করেন তিনি। দেশীয় সংস্কৃতি রক্ষায় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। পরে মন্দির ও দুস্থদের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানে চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। তারা তো দলগতভাবে এই সমস্ত অপকর্ম করেছেন। নৌকায় ভোট দেওয়ার অপরাধে 8 বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলা এবং 60 বছর বয়স্কা মহিলা কেউ বাদ যায়। যারা এই নারী নির্যাতন, ধর্ষণগুলো দলগতভাবে অতীতে করেছে, এই নিয়ে যখন তারা কথা বলে সেটি তখন হাস্যকর হয়ে যায়। জনসমর্থন নয়, আওয়ামী লীগ অন্য দেশের দয়ায় ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও ভিন্ন মতের শিক্ষকদের চাকরিচ্যুতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এই আমলে তো ধর্ষণ, নারীর উপর নির্যাতন এবং সেখানে 72 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 5 বছরের শিশু বাদ যায়নি। এখানে জনগণ নেই, এখানে সুষ্ঠু ভোট নেই, এখানে নির্বাচন নেই, তাই অন্যের দয়ায় তিনি আছেন, দেশের জনগণের দয়ায় তিনি ক্ষমতায় নেই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় তিনি এ দাবি জানান। জবাবদিহিতার অভাবেই সামাজিক অবক্ষয় এবং নারী নির্যাতনের ঘটনা বেড়েছে বলেও মনে করেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। হাট বাজার, রাস্তাঘাট, দোকানপাট, যানবাহন সবকিছুই আমরা খুলে দিয়েছি, সেখানে আমরা কোনো বাধা দিচ্ছি না। কিন্তু এই একটি মূল্যবান এবং অত্যন্ত জরুরি একটি মেধা যাচাইয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষার সময় আমরা বলে দিলাম যে আমরা তার আগের জুনিয়র স্কুল সার্টিফিকেট আর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল দেখে একটা কোনো ফর্মুলার মাধ্যমে আমরা ঘোষণা করব, সবাইকে পাস ডিক্লেয়ার করব। এটা হয়তো সরকারের জন্য খুব সহজ হবে কাজটা, কিন্তু সারা দেশের জন্য এটা একটা ক্ষতিকারক প্রভাব ফেলবে। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৫০০ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১০,৮৫৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১,২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.08%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,৭৭,০৭৩ জন। स्वास्थ्य अधिदप्तরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯১৩৬৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭.২৭%। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৮ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন। মূল্যায়নের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়ার সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে নানা ধরনের জটিলতা। পরীক্ষা ছাড়া বিষয়ভিত্তিক নম্বর বণ্টন কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। তবে মূল্যায়ন কমিটি বলছে, নম্বর বণ্টনের ক্ষেত্রে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা বিবেচনা করেই ফলাফল তৈরি করা হচ্ছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে যখন সব কিছু প্রায় স্বাভাবিক, তখন স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা। তাতে আপাতত স্বস্তি মিলেছে পরীক্ষার্থীদের। একে মন্দের ভালো বলছেন শিক্ষা গবেষকরা। আমরা যদি অন্য দেশের উদাহরণ দেখি, কোথাও কিন্তু পাবলিক পরীক্ষা নেওয়া হচ্ছে না এই পর্যায়ে। আশা করব সরকার একটি ভালো দিক নির্দেশনা দেবেন যে এদের মূল্যায়ন কিভাবে হবে, এবং তারা যাতে অটো পাস কথাটা না বলতে পারেন। মূল্যায়নের ভিত্তিতে হবে, তার মধ্যে কেউ ভালো হতে পারেন, কারো খারাপ হতে পারে, সেটা তো যে কোনো পরীক্ষাই হতে পারে। তবে এই সিদ্ধান্তে জটিলতাও সৃষ্টি হয়েছে অনেক। বলা হচ্ছে, জেএসসি ও এইচএসসির বিষয়ভিত্তিক নম্বরের গড় করে এইচএসসির নম্বর নির্ধারণ করা হবে, কিন্তু যেসব সাবজেক্টের সাথে ওই দুটি ক্লাসের সাবজেক্টের মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭টি বিষয়ের ১৩টি পত্রে পরীক্ষা হয়। মূলত এই ৭টি বিষয়ে এক এক ধরনের বিষয়। এই বিষয়গুলির সাথে এসএসসি পরীক্ষার কতগুলি বিষয়ের মিল আছে, আবার কতগুলি বিষয়ের মিল নাও থাকতে পারে। তার জন্য কিন্তু আমরা বিষয়ভিত্তিক ম্যাপিং করবার চেষ্টা করছি, এবং ম্যাপিং করার মধ্য দিয়ে এক একটি বিষয়ের যে ওয়েটেজ তৈরি হবে সেই ওয়েটেজের সাথে ওই বিষয়ের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন বিষয়ের সাথে আমরা যে সম্পর্ক যুক্ত করতে পারি তার জন্য বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছে। এইচএসসির ফলাফল ও বিষয়ভিত্তিক নম্বর দেশ বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন কমিটি বলছে সেটি মাথায় রেখেই ফলাফল তৈরি করা হচ্ছে। এবছর হয়তো বা মূল্যায়নের পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু তারপরেও যেহেতু শিক্ষা বোর্ড থেকে যে ফলটি দেওয়া হবে, বিশ্ববিদ্যালয় অবশ্যই তার বিশ্ববিদ্যালয়ের কাছে সেই ফলটি গ্রহণযোগ্য। নভেম্বরের মধ্যেই এইচএসসির ১৩,৬৫,০০০ শিক্ষার্থীর ফলাফল তৈরি করা হবে। ডিসেম্বরে ফল ঘোষণার কথা রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে এসেছে সৌদি প্রবাসীদের বিমান টিকিট দেওয়ার বিষয়টি। ভিসার মেয়াদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে টিকিট, তবে নতুন টিকিটের ক্ষেত্রে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। শনিবার দুপুর ১২টার মধ্যেই মতিঝিলের বিমান অফিসের বাইরে টোকেনধারীদের সিরিয়াল শেষ হয়ে যায়। সুষ্ঠুভাবে চলছে টিকিট সরবরাহ। প্রথমবারের মতো যেখানে আসছি সকাল ৯টা, এখন আমি অফিসে গিয়েছি। অফিসে যেয়ে আমার ১৫ তারিখে আমার ভিসার মেয়াদ শেষ, এবং ম্যাডাম আমার সব কিছু কাগজপত্র দেখিয়ে উনি কালকে আমার ২টার সময় ফ্লাইট দিয়েছে। যাদের ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে বিমান ও সৌদি এয়ারলাইন্স। প্রতিদিন প্রায় ৮০০ টিকিট সরবরাহ করছে এই দুটি প্রতিষ্ঠান। তবে যারা অন্য বিমানের ফিরতি টিকিট কেটেছেন তারা পড়েছেন বিপাকে। সেখানে শুধু বিজনেস ক্লাসের টিকিট বিক্রি হচ্ছে। কুয়েত এয়ারলাইন্স বন্ধ, খুলবে জানুয়ারি মাসে, তা ওই তৈরি আমার ভিসার ডেটটা থাকবে না। তো এখন আমি আসছি, এখানে টোকেন নিলাম লাইনে দাঁড়িয়ে। আমাকে বলতেছে যে ওয়ান ওয়েজ টিকিট শুধু বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাচ্ছে ১,২০,০০০ টাকা। জেদ্দা আছে ১,০৬,০০০ সামথিং, আর একটা আছে ১,২৩,০০০ সামথিং। এই সমস্ত টিকিট যদি কোনো প্যাসেঞ্জার নিতে চায় বিজনেস ক্লাস, তাহলে আমরা তাদের টিকিট দিতে পারবো। আপাতত ইকোনমি টিকিট আমাদের দেওয়ার অনুমতি পাই নাই। নতুন টিকিট প্রত্যাশীদের ইকোনমি ক্লাসের টিকিট কাটার সুযোগ দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। मानसिक स्वास्थ्य सुनामिर मतो दुर्योग निये आसछे करोना एमन सतर्कता मनोरोग विशेषज्ञदेर ए कारणे सबार जोन्नो मानसिक स्वास्थ्य सेवा निश्चिते एई खाते बिनियोग बाड़ानोर तागिद विश्व स्वास्थ्य संस्थार ए आह्वान जानिये आज पालित होच्छे विश्व मानसिक स्वास्थ्य दिवस। बरकतुल्लाह सुजনের रिपोर्ट। नतून प्रजन्म सह सारा विश्वेर मानुषेर दैनन्दिन जीवन यापने बड़ धरनेर परिवर्तन एनेছে करोना महामारी। प्रियजन के हारानोर पाशापाशी हुमकिर मुखे अनेकेर जीवन जीविका बेड़ेছে अजाना आतंक। बंधु और शिक्षक महलेर सरासरि संस्पर्श थेके वंचित गृहबंदी शिक्षार्थी और शिशुरा बेड़ेছে भविष्यत निये उद्वेग उत्कंठा। एमन परिवर्तित परिस्थितिर साथे खाप खाওয়াতে গিয়ে বাড়ছে मानसिक समस्या। आसार मध्ये अनेक लम्बा समय काटाते হচ্ছে যেটা আগে কাটাতে হতো না। তাদের মধ্যে সম্পর্কে সমস্যা সৃষ্টি হচ্ছে। ইন্টারনেট অ্যাডিকশন বা স্মার্টফোন অ্যাডিকশন তৈরি হচ্ছে। ডিপ্রেসিভ disorder, anxiety disorder, obsessive compulsive disorder, এই disorder গুলো কিন্তু অনেক বেশি আমরা পাচ্ছি। তিনি কিন্তু কর্মক্ষমতা হারাচ্ছেন, তিনি পরিবারের জন্য কন্ট্রিবিউট করতে পারছেন না, সেটা আর্থিক এবং সামাজিক। রাষ্ট্রেরও কিন্তু লস হচ্ছে, কারণ রাষ্ট্র এই সক্ষম ব্যক্তিদের কাছ থেকে যেটা পাওয়া সেটা পাচ্ছেন না। এই অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা ও সাইকোসোশ্যাল সাপোর্ট বাড়ানোর তাগিদ ডব্লিউএইচও সহ বিশেষজ্ঞ মহলের। বাংলাদেশে এই খাতে বর্তমানে সরকারি ব্যয় স্বাস্থ্য খাতের মোট বাজেটের মাত্র 0.05% কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের বিপর্যয় এড়াতে মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর এখনই সময়। এগুলো দীর্ঘমেয়াদী সমস্যা, এটা ট্যাকল করতে হলে আমাদের অনেক বেশি ম্যান পাওয়ার দরকার, অনেক বেশি ফিনান্সিয়াল সাপোর্ট দরকার গভর্নমেন্ট লেভেল থেকে এবং প্রাইভেট সেক্টরে তো অবশ্যই। মানসিক স্বাস্থ্য শুধু ডব্লিউএইচও নয়, সারা বিশ্বের সব দেশেই কিন্তু এটা এখন প্রায়োরিটি। সময় এসেছে আমাদেরকে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টা ঢেলে সাজানো। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মানসিকভাবে বিপর্যস্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। দীর্ঘমেয়াদী এই সংকট নিরসনে তাই প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মানসম্মত মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশের মনোবিজ্ঞান ভিত্তিক সোসাইটিগুলোর নিবন্ধন প্রয়োজন অচিরেই। বিশ্বব্যাপী অনলাইন সাইকোথেরাপি বা মানসিক স্বাস্থ্য সেবা জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াতে অচিরেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শরীর ও মন মিলেই মানুষ, সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে তাই গুরুত্বপূর্ণ গোটা চিকিৎসা ব্যবস্থায় ভারসাম্য আনা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম নুরুন নবীকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। পরে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এভাবে করোনা প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে জরুরি পরিবহন কার্যক্রম অব্যাহত রেখেছে বিমান বাহিনী। ঢাকা ৫ আসনের উপনির্বাচনে কারচুপি হলে যাত্রাবাড়ি থেকেই সরকার পতন আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও আশপাশের এলাকায় জনসংযোগের সময় তিনি এ হুমকি দেন। আর যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া ডেমরা সড়কে নির্বাচনী শোভাযাত্রা করেন আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম মনু। বিএনপি প্রচারণায় না নেমেই মিথ্যা অভিযোগ করছে বলেও দাবি করেন আওয়ামী লীগ প্রার্থী। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফেনীতে শুরু হয়েছে 7 রিং সিমেন্ট সেবা সপ্তাহ। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাদানী ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং 7 রিং সিমেন্টের ডিলার ও ফেনী রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আফসার, স্টিল হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ আলম, 7 রিং সিমেন্টের কুমিল্লা ও নোয়াখালী জোনের ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুন্সি আমানুর রহমান, সিনিয়র ম্যানেজার মাসুদুল হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। রাতে ব্যতিক্রমী সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে উত্তর কোরিয়া, আর তা সরাসরি প্রত্যক্ষ করেন দেশটির নেতা কিম জং উন। ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে নতুন ক্ষেপণাস্ত্র সহ নিজেদের উদ্ভাবিত অন্যান্য সমরাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র। প্রায় ২ বছর পর আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এবারে প্যাট্রিক্স খেলার খবর। मात्र 1 घंटा 24 मिनिटे फ्रेंच ओपनर महिला एकके शिरोपा जितलें पोलिश टीनेज इगा सोएटेक। फाइनले 6-4 और 6-1 गेमे पराजित करें जुक्तराष्ट्रेर सोफिया केनिनके। आरो जानाच्छेन परागारमान। अबाछाई हिसेबे खेलते सेई बाजिमात करलें पोलैंडेर किशोरी इगा सोएटेक। शुधु ताई नय, प्रथम पोलिश हिसेबे कोनो ग्रैंड स्लैम जयेर रेकर्डो गड़लें तिनि। 81 বছরে প্রথমবারের মতো কোনো পোলিশ হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন ইগা সোয়েটেক। প্যারিসের ফিলিপ পেকার্ডিয়ার কোর্টে যুক্তরাষ্ট্রের সোফিয়া ক্যানিনের সাথে দারুণ লড়াই হয় সোয়েটেকের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে প্রথম সেট জেতেন পোলিশ টিনেজ 6-4 গেমে। দ্বিতীয় সেটে আরও প্রতিদ্বন্দ্বিতার আশা করা গিয়েছিল, কিন্তু আমেরিকানদের সেই আশায় জল ঢেলে দেন পোলিশ সুন্দরী। 6-1 গেমের জয়ে রোলাগারোর শিরোপা নিজের করে নেন তিনি। 2007 সালে জাস্টিন হ্যানিনের পর ইগা সোয়েটেক হলেন প্রথম খেলোয়াড় যিনি রোলাগারোতে চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো সেট হারেননি। এই জয়ে 54 নম্বরে থাকা ইগা বিশ্ব র্যাঙ্কিংয়ে 17 নম্বরে উঠে এলেন। 1997 সালে ইভা মাজুলের পর প্রথম কিশোরী হিসেবে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন। পরাগমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ মামলায় ভিপি নূর সহ অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম মুক্তিযুদ্ধ মঞ্চের। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না, আইন বাস্তবায়ন ও বিচারের বাধা দূর করার তাগিদ বিশ্লেষকদের। এবং করোনা ভাইরাসে দেশে আরও 23 জনের মৃত্যু, নতুন শনাক্ত 12০০ বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।